ওয়েলকাম টু সায়েন্স গামা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা যাক এখন আমরা ক্লাস টেন ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্স অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের জন্য যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কে আমরা প্রবলেমগুলো সলভ করব তো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা যে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু এবং অ্যাক্টিভিটি থ্রি এই তিনটে পার্টে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলা হয়েছে দেখো অ্যাক্টিভিটি ওয়ানে ফ্রেজাল ভাব দিয়েছে তিনটা অর্থাৎ দু নাম্বার করে দুই তিনে ছ নাম্বার অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে দিয়েছে তোমাদের জয়নিং দ্য সেন্টেন্সেস এগুলা চারটে আছে অর্থাৎ চার নাম্বার এবং অ্যাক্টিভিটি থ্রিতে আছে তোমাদের একটা নোটিশ লিখতে হবে তো এটাতে আছে দশ নাম্বার তাহলে তোমাদের মোট কুড়ি নাম্বারের এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক সিক্সটা আছে ঠিক আছে তো অ্যান্সারগুলো তোমরা দেখে নাও তো অ্যাক্টিভিটি ওয়ানটা কী বলছে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজল ভাবস ফ্রম দ্য গিভেন লিস্ট নিচে একটা লিস্ট দেওয়া আছে সেই লিস্ট থেকে সুইটেবল ফ্রেজল ভাবগুলো তোমরা মানে যেটা হবে সেটা বসাতে বলেছে যে ডান দিকের বক্সটা আছে তার মধ্যে চেঞ্জ দ্য ফর্ম অফ ভাবস ইজ নেসেসারি ধরো একটা ভার্ভের চেঞ্জ করতে হবে ধরো কোনো একটা ভার্ভ ইডি যোগ করতে হবে কোনো একটা ভাবের সাথে আইএনজি যোগ করতে হবে তুমি চেঞ্জ করতে পারো রাইট দ্য অ্যান্সার্স ইন দ্য গিভেন স্পেস যেই বক্সটা আছে ডান দিকের ওই বক্সের মধ্যে অ্যান্সারগুলো লিখতে হবে ওয়ান এক্সট্রা ফেজাল ভাব ইজ গিভিং ইন দ্য লিস্ট তোমাদের দেখো এখানে তিনটা অ্যান্সার করতে হবে কিন্তু তিনটা অ্যান্সার করতে হলেও ফেজাল ভাব দেওয়া আছে চারটা অর্থাৎ একটা এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে তো অ্যান্সারগুলো তোমরা দেখে নাও ফার্স্টের আচ্ছা কোয়েশ্চেনটা দেখো কী আছে একের দাগেরটা মাই ওল্ডার ব্রাদার ইস ইন সার্চ অফ এ জব তাহলে কি দেখো ফেজাল ভাবটা ইনসার্চ সার্চ ইন জায়গায় তোমাকে সঠিক ফিজাল ভাবটা বসাতে হবে তাহলে ইন জায়গায় আমরা বসাব লুকিং ফর তাহলে কি বসাচ্ছি দেখো মাই ওল্ডার ব্রাদার ইজ লুকিং ফর এ জব এরপর দুয়ের জায়গাটা কি বলছে দেখো আই ক্যান নট টলারেট হিস অর্ডার সিটি তাহলে দেখো এখানে টলারেট টলারেটের জায়গায় কী বসাবে পুটাপ উইথ তাহলে আই ক্যান নট পুটাপ উইথ হিস অর্ডার সিটি এরপর তিনের জায়গাটা কি বলছে দেখো দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস তাহলে অ্যান্সারটা কী বলবে দেখো গেভ আওয়ে ফেজাল ভাবটা এখানে হবে ডিস্ট্রিবিউটেডের জায়গায় গেভ আয়ে দ্য হেডমিস্ট্রেস গেভ আয়ে বুকস অ্যাম দ্য স্টুডেন্টস তো এই তিনটে করলে তোমাদের দুই তিনে ছ নাম্বার তোমরা পেয়ে যাবে তো এরপর অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে কী বলেছে দেখো জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস তোমাদেরকে দুটো করে সেন্টেন্স দেওয়া আছে সেগুলো জয়েন করতে হবে চার নাম্বার আছে চারটে কোয়েশ্চেন ঠিক আছে তো এরটা কী বলছে দেখো স্টাডি অল্টারনেটিভলি ইউ উইল নট স্কোর হাই মার্কস তাহলে অ্যান্সারটা বলবে আনলেস ইউ স্টাডি অল্টারনেটিভলি কমা ইউ উইল নট স্কোর হাই মার্কস এরপর বিয়ের ডাকটা দেখো সি স এ বাটারফ্লাই সি ট্রাইড টু ক্যাচ ইট তাহলে অ্যান্সারটা লিখবে সি ইং এ বাটারফ্লাই সি ট্রাইড টু ক্যাচ ইট এরপর সি এরটা দেখো সি ওন এ প্রাইজ আই নো ইট অ্যান্সারটা লিখবে আই নো দ্যাট সি ওন এ প্রাইজ এরপর ডি এরটা দেখো হি ইজ মাই ব্রাদার হি ইজ ওয়ারিং এ ব্লু শার্ট তো অ্যান্সারটা লিখবে হি হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট ইজ মাই ব্রাদার তো তোমাদের এই চারটা করলে চার নাম্বার তোমরা পেয়ে যাবে এরপর অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে কি বলছে দেখো সাপোজ ইউ আর কালচারাল সেক্রেটারি বলছে ধরো তুমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পাদক ঠিক আছে অফ দ্য স্টুডেন্টস ক্লাব স্টুডেন্ট ক্লাবের অফ ইউর স্কুল তোমার স্কুলের একটা কালচারাল একটা ইয়ে হবে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে তুমি হচ্ছে সম্পাদক ওই সেইটা নাম দিয়েছো তোমাদের যেহেতু স্টুডেন্টদের মধ্যে হচ্ছে তার জন্য একটা স্টুডেন্টস ক্লাব বলে নাম দেওয়া হয়েছে তোমাদের স্কুলের তার মধ্যে তুমি সম্পাদক ঠিক আছে রাইট এ নোটিস ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অ্যান্ড অনলাইন ডিবেট কম্পিটিশান ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস নাইন অ্যান্ড টেন অফ ইয়র স্কুল তাহলে কী বলছে দেখো রাইটে নোটিশ তোমাকে একটা নোটিশ লিখতে বলেছে ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস প্রায় একশো ওয়ার্ডের মধ্যে ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশান একটা অনলাইন ডিবেট কম্পিটিশনের জন্য মানে স্টুডেন্টদের তো জানাতে হবে একটা ডিবেট কম্পিটিশান করছো তুমি তাহলে সেটার জন্য তোমাকে জানাতে যেহেতু হবে সব স্টুডেন্টকে কোন কোন স্টুডেন্টকে জানাতে হবে ক্লাস নাইন এবং টেনের সমস্ত স্টুডেন্টকে জানানোর জন্য তোমাকে একটা নোটিশ লিখতে হবে তাহলে অ্যান্সারটা দেখো কীভাবে লিখবে অ্যান্সারটা দেখে নাও তাহলে তোমাকে একটা নোটিশ লিখলে একটা হেডিং দিতে হয় হেডিংটা তোমাদের যেটা এখানে লেখা আছে যে অনলাইন কোশ্চেনে আছে অনলাইন ডিবেট কম্পিটিশান এটাকে হেডিংয়ে দিয়ে দাও তাহলে দেখো অনলাইন ডিবেট কম্পিটিশান এবার নোটিশের নিয়ম ডান দিকে তোমাকে ডেটটা ওইভাবে লিখতে হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার একুশ যেদিনে তুমি নোটিশটা পাবলিশড করছো ঠিক আছে তুমি ধরো যেদিন এটা মোডেল অ্যাক্টিভিটি টাক্কটা লিখবে সেই দিনের ডেটটা দিবে ওখানে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার একুশ এটা এখানে দেওয়া হয়েছে আমি দিয়েছি এরপর নোটিশটা দেখো দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য স্টুডেন্টস ক্লাব

অনলাইন ক্লাসেস হার্ম দ্য রিয়েল লার্নিং টেম্পার অব দ্য স্টুডেন্টস দেখো তোমাদের কোশ্চিনে কিন্তু দেখো ডিবেট কম্পিটিশান করলে কী নিয়ে ডিভাইড করছো সেটা তো বলতে হবে নোটিশ লিখলে তো তোমাদের কোশ্চিনে কিন্তু কী নিয়ে ডিভাইড করছো সেই বিষয়ে তেমন কিছু বলা নেই তো আমরা ধরে নিয়েছি দেখুন যখন যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে তো অনলাইন ক্লাসটা যে কতটা ক্ষতিকারক আর মানে বাস্তবে যে তোমাদের ক্লাস হয় এমনি ক্লাসরুমে ক্লাস হয় তার থেকে অনলাইন ক্লাসটা তো অবশ্যই ক্ষতি মানে তোমাদের লাভ তো কম হচ্ছে এমনি রিয়েল ক্লাসে তোমাদের লাভ বেশি হয় বেশি শিখতে পারো বুঝতে পারো সেটা নিয়ে ডিবেটটা হচ্ছে অনলাইন ক্লাসেস হাম দ্য রিয়েল লার্নিং টেম্পার অফ দ্য স্টুডেন্টস টু গ্রুপস অফ স্টুডেন্টস উইল বি মেড ওয়ান ফর দ্য মোশন অ্যান্ড আদার দ্য এগেনস্ট ইট তাহলে দুটো গ্রুপ করা হবে একটা হচ্ছে এর পক্ষে বলবে অনলাইন ক্লাস হাম দ্য রিয়েল লার্নিং টেম্পার যে অনলাইন ক্লাসটা সাধারণ যে ক্লাস হয় তার থেকে এটা ক্ষতিকারক এই এর পক্ষে একজন একটা দল থাকবে আর এর বিপক্ষে একটা দল থাকবে ঠিক আছে ইচ স্পিকার ক্যান স্পিক অনলাইন ফর অনলাইন ফোর মিনিটস আইদার ফর দ্য মোশন অর এগেনস্ট ইট যে এর পক্ষেই বলুক বা বিপক্ষেই বলুক প্রত্যেকেই কিন্তু চার মিনিট করে সময় পাবে অনলাইনে ঠিক আছে টু অ্যাটেন্ড দ্য ডিবেট পার্টিসিপেশনস নিড নট গ্যাদার এনিওয়ে এর ডিবেট পার্টিসিপেশনের জন্য তোমাকে কোথাও মানে জড়ো হতে হবে না ঠিক আছে কারণ এটা অনলাইন হবে ইউজিং দার ইউজিং দেয়ার স্মার্টফোনস দে ক্যান পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন অনলাইন ফ্রম দেয়ার হোমস তোমরা এটা তোমাদের স্মার্টফোন থেকে বাড়িতে বসে এই ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে ইন্টারেস্টেড স্টুডেন্টস ফর্ম দিস ক্লাসেস আর হেয়ার বাই আক্স টু সাবমিট দেয়ার নেমস থ্রু ইমেল অর হোয়াটসঅ্যাপ উইথিন নাইনটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু দ্য আন্ডারসাইন্ড নিচে যাদের এই সিগনেচার করা আছে তাদের কাছে তুমি এই উনিশ তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখের মধ্যে ইমেলে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক তোমাদের যারা যারা ইচ্ছুক তারা নামগুলো জমা দিবে ঠিক আছে কারণ কি দেখো আমরা এখানে দেখিয়েছি প্রথমে যে বাইশ তারিখে ডিবেট কম্পিটিশানটা হবে তাহলে আমরা উনিশ তারিখের মধ্যে সব জমাটা নিয়ে নেব এখানে যে নোটিশটা লিখছো ধরো এখন তুমি নোটিশটা লিখছো তাহলে তুমিই কালচারাল সেক্রেটারি তাহলে তুমি উনিশ তারিখের মধ্যে সমস্ত কিছু যারা যারা মানে জমা দিতে চাই নাম তাদের নামগুলো তুমি জমা নিয়ে নিলে সেটা এখানে বলা হচ্ছে উনিশ তারিখের মধ্যে জমা দিতে হবে কোঅপারেশন ফ্রম অল কনসার্ন ইজ হাইলি সলিসিটেড প্রত্যেকের কাছে সার্বিক সহযোগিতা আশা করা হচ্ছে এরপর দেখো নোটিশের নিয়ম তাহলে ডান দিকটায় লিখবে নেম অর্থাৎ তোমার নাম লিখবে কারণ তুমি এখানে সেক্রেটারি তাহলে তোমার নাম লিখবে দিয়ে নিচে লিখবে কালচারাল সেক্রেটারি স্টুডেন্টস ক্লাব তুমি হচ্ছে স্টুডেন্টস ক্লাবের কালচারাল সেক্রেটারি তোমার নামটা ওখানে লিখবে আর বাম দিকটা কি লিখবে বাম দিকটা হচ্ছে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস ঠিক আছে তো এখানে তোমাদের যে হেডমাস্টার হোক বা হেডমিস্ট্রেস হোক তার সিগনেচারটা হবে বাম দিকে তো এটা হলে তোমাদের কমপ্লিট নোটিশটা হয়ে গেল ঠিক আছে তো এই সম্পূর্ণ তোমাদের এই অ্যান্সারটার পিডিএফ কিন্তু তোমাদের এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো আর এরকমই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে ভালো থাকো ধন্যবাদ